নমস্কার, দেখছেন সংবাদ প্রতিদিন ডট ইন। আজ আমরা চলে এসেছি শহরের একমাত্র জাপানিজ বৌদ্ধ মন্দিরে, নিপ্পনজেন মেহোজি। এটা রয়েছে হচ্ছে লেক রোডে। আর এই মন্দিরের ভেতরে কি কি রয়েছে, কেমন দেখতে, সমস্ত আজ আমরা জানাবো আপনাদের। এই মন্দির তৈরি হয়েছিল মূলত 1935 সালে জে কে বিড়লা এবং সেই সময়ের মেয়রের সাহায্যে, তাদের তত্ত্বাবধানে এই মন্দির তৈরি হয়েছিল। জে কে বিড়লা কিভাবে যুক্ত হয়ে গেলেন এই মন্দিরের সঙ্গে, সেই গল্প শুনবো এখানকার প্রধান যে পুরোহিত রয়েছেন তার কাছ থেকে। চলুন আগে ভেতরটা ঘুরে দেখি। আমরা যখন পৌঁছলাম তখন সন্ধ্যার পূজার্চনা শুরু হয়ে গেছে। মূল মন্দির ছাড়াও বাগান আর একটা ফোয়ারা রয়েছে, আর একটা প্রার্থনা স্তম্ভ। মূল মন্দির প্যাগোডার আকারে তৈরি, মন্দির কক্ষের দরজার ওপর লেখা মূল মন্ত্র। মূল মন্দিরে বুদ্ধের মূর্তির ঠিক নিচেই রয়েছে নিচিডাৎসু ফুজি, যিনি এই মন্দিরের এবং নিপ্পনজেন মেহোজি দারসাঙ্গা বা সংঘের প্রতিষ্ঠাতা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতেই 88 বছর পূর্ণ হলো এই মন্দিরটির। নামিয়ো রেঙ্গেকিও, বুদ্ধের এই সাত শব্দে বিশেষ সুরে প্রার্থনা করেন এই মন্দিরের সন্ন্যাসী এবং শরণাগতরা। কি মানে এই মন্ত্রের? মে ভগবান বুদ্ধ কা জো লোটস, ইংলিশ মে লোটস সূত্র কাহা জাতা হ্যায় অর সংস্কৃত মে সদর্ম পুণ্ডরীক সূত্র কাহা জাতা হ্যায়, জো ভগবান বুদ্ধ কা শিক্ষা কা এক পোর্শন হ্যাঁ, উসকো ভগবান বুদ্ধ কাজ উচ্চ শিক্ষা হুসো মে নমস্কার করতা হুসো মে নমন করতা হুসো মে শরণে যাতা হো। বড় ড্রামটিকে বলে তাইকো ড্রাম, সেখানেও লেখা রয়েছে মূল মন্ত্র নাম্যো হো রেঙ্গে কিয়ো। সেই তালে তালেই বাজাতে হবে প্রত্যেককে। শরণাগতদের প্রত্যেকের হাতে থাকে ব্যাডমিন্টন ব্যাটের মতো দেখতে একটি বাদ্যযন্ত্র, যার নাম উচিওয়াতাইকো। একটি কাঠি দিয়ে সেটা তালে তালে বাজাতে হয়, তবে প্রার্থনার সময় একটু অমনোযোগী হলেই কিন্তু মিস হয়ে যাবে। বহু মানুষই শান্তির খোঁজে চলে আসেন এই মন্দিরে, আবার পার্শ্ববর্তী বসতি এলাকা থেকেও কিছু বাচ্চা আসে। ইনচার্জ ভিক্ষু শিরিং ছোট থেকেই সেই সব বাচ্চাদের জীবনের নীতি পাঠ দেন। ভগবান বুদ্ধ নে এক নম্বর মে কে বলা থা, পানি একটা মত করো, আর দু নম্বর মে ঝুটে মত বলো, আর তিন নম্বর মে চোরি লালচ মত করো, চার নম্বর মে নিশামন মত করো, পাঁচ নম্বর মে নিজের ডিসিপ্লিন নিজে মানো। মূল মন্দিরের পূজার্চনা শেষে মন্দিরের দোতলার প্রার্থনা ঘরেও যান মন্দিরের সন্ন্যাসী এবং শরণাগতরা। মূল মন্দির গৃহের বাম দিকে রয়েছে ওপরে যাওয়ার সিঁড়ি। উপরে অর্থাৎ দোতলায় ধ্যান কক্ষ। এখানে আলাদা করে মেডিটেশনের আয়োজন করা হয় না, তবে মনের শান্তি খুঁজতে খুঁজতে কেউ যদি এখানে চলে আসেন তো এখানে বসেই প্রার্থনা করতে পারেন।
এই ঘরের অন্দরসজ্জাতেও পদ্মের প্রাধান্য দেখতে পাওয়া যায়। ধ্যান কক্ষের একদিকের দেওয়ালে শাড়ি দিয়ে সোনালি রঙের পদ্মের উপর বসা বুদ্ধ মূর্তি রয়েছে। সোনালি ও সাদায় থিম এই মন্দিরের। বৌদ্ধ মতে সূর্য ও আগুনকে সোনালি রঙের মাধ্যমে বোঝানো হয়, যা সততা ও বিশ্বাসের প্রতীক, আর সাদা বিশ্বব্যাপী শান্তির দূতক। বিশ্বের সমস্ত পিস প্যাগোডা ও বৌদ্ধ মন্দিরেই এই দুই রঙের প্রাধান্য দেখা যায়। বাইরে রয়েছে আরও একটি স্তম্ভ। মন্দিরের প্রার্থনা শেষে এই স্তম্ভের সামনেও প্রার্থনা করা হয়। জে কে বিড়লা তখন রীতিমতো বড় ব্যবসায়ী। সারা জীবন তিনি বহু সমাজসেবামূলক ও ধর্মীয় কাজে তার সম্পত্তির বেশিরভাগটাই ব্যয় করেছেন। নিচিদাৎসু ফুজির সঙ্গে দেখা এবং বুদ্ধ মতবাদে বিশ্বাস করে জে কে বিড়লা ভারতে জাপানি বৌদ্ধ মন্দির তৈরি করার সাহায্য করবেন বলে কথা দেন। শুরুটা হয় কলকাতা থেকেই। কলকাতার একমাত্র জাপানি বৌদ্ধ মন্দিরটি 1935 সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। নিপঞ্জন মাইহোজি মন্দিরের সময় হচ্ছে ভোরবেলা 5টা থেকে 8টা আর সন্ধেবেলা 5টা থেকে 7টা। শীত, গ্রীষ্ম, বসন্ত সারা বছরই। তাই যদি শহরের এই একমাত্র জাপানিজ বুদ্ধ মন্দিরে আসতে হয় তাহলে সময়টা খেয়াল রাখতে হবে। নিপঞ্জন মাইহোজি শহরের একমাত্র জাপানিজ বুদ্ধ মন্দির। আরও কী কী ছড়িয়ে রয়েছে এই শহরের আনাচে কানাচে জানতে গেলে চোখ রাখতে হবে আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে। ক্যামেরায় শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি চৈতালি, সংবাদ প্রতিদিন .in।